এতিয়া এতিয়া মই কৈছো কি যে মই এটা ছাত্ৰ ছাত্ৰীসকলক উদ্দেশ্যে কথাটো কৈছো যে সাহিত্যৰ যিটো সীমাহীনতা বা তাৰ যিটো সাৰ্বজনীনতা বা মানৱীয় তাৰ যিটো মানৱিক তাৰ যিটো ডাইমেনশ্যন বা মাত্ৰা সেইটোৱে আচলতে সাহিত্যৰ সকলোতকৈ গুৰুত্বপূৰ্ণ। আৰু তাৰ মাজতে সৰু সৰু কথাবিলাক আমাৰ ইতিহাস চেতনা বা অন্যান্য কথাবিলাক আচলতে সৰু, মানৱিক ডাইমেনশ্যনটোহে আচলতে ডাঙৰ। কাৰণ কি শ্বেক্সপিয়াৰৰ নাটকত তেওঁ নিজে এগৰাকী ইংৰাজ নাট্যকাৰ, কিন্তু তেওঁ ইংৰাজৰ বিষয়ে কেইখন নাটক লিখিছে, ইংলেণ্ডৰ বিষয়ে তেওঁ নাটক লিখা নাই। বোধ কৰি এখন নে তেওঁ দুখনে নাটক লিখিছে, কিং লেয়াৰ, কিং অফ ব্ৰিটেইন বুলি কৈছে। ইয়াৰ বাহিৰে হেমলেট হল ডেনমাৰ্কৰ বিষয়ে লিখিছে তেওঁ, মেকবেথ হল স্কটলেণ্ডৰ বিষয়ে লিখিছে, জুলিয়াছ চিজাৰ হল ৰোমৰ বিষয়ে লিখিছে। আপুনি চাওক প্ৰতিখন নাটকে কিন্তু তাৰ গোটেই সমগ্ৰ ইউৰোপক তেওঁৰ পটভূমি। ক্লিওপেট্ৰা চৰিত্ৰটোতো আপোনাৰ ইউৰোপৰ চৰিত্ৰ নহয়, তেওঁ হল আপোনাৰ ইজিপ্তৰ। ঠিক তেনেকে আপোনাৰ ইয়াগৰ চৰিত্ৰটো বা অথেলো চৰিত্ৰটো চাইপ্ৰাছৰ। আপুনি চাওক এনেকে তেওঁ গোটেই বিশ্বৰ বিভিন্ন ঠাইত কিন্তু সামৰি লৈছে তেওঁৰ নাটকত। সেইকাৰণে সেই ধৰণৰ যিটো সাৰ্বজনীনতা, সেই সাৰ্বজনীনতাটো হয়তো অন্যান্য নাটকৰ ক্ষেত্ৰত নাথাকিব পাৰে। তত্ৰাচ আমি ভাবো যে মানৱিক মাত্ৰাটো প্ৰতিগৰাকী নাট্যকাৰৰ ক্ষেত্ৰত আছে। আৰু এতিয়া লক্ষ্মীনাথ বেজবৰুৱাৰ মেলিমাৰ বুলি কওঁতে তাতো মানৱিক ডাইমেনশ্যন এটা তাত আছে। গদাধৰ সিংহৰ কথাটো তাতো এটা মানৱিক ডাইমেনশ্যন এটা আছে। গতিকে সেই কথাটো আছে, আৰু সেই কথাটো সন্মুখত ৰাখি ছাত্ৰ ছাত্ৰীয়ে নাটকত আলোচনা কৰা ভাল, আৰু সেই কথাটো সন্মুখত ৰাখি তেওঁলোকে নাটকত আলোচনাক আগবঢ়াই নিয়াটো ভাল বুলি ভাবোঁ। তাৰপিছত যেনিবা আমাৰ স্বাধীনতাৰ ঠিক আগলৈকে অতুল চন্দ্ৰ হাজৰিকা, নবীন চন্দ্ৰ বৰদলৈ, এনেকে বহুতেই কিন্তু শ্বেক্সপিয়াৰৰ এনে এখন নাটক নাই যিখন নাটক অসমীয়ালৈ অনুবাদ হোৱা নাই। গোটেই নাটক অনুবাদ হৈছে, আৰু কেৱল অনুবাদেই নহয়, শ্বেক্সপিয়াৰৰ নাটকবিলাকৰ গল্প আকাৰতো ওলাইছে। যেনে আপোনাৰ নৱকান্ত বৰুৱাদেৱে, নৱকান্ত বৰুৱাদেৱে শ্বেক্সপিয়াৰৰ গল্প বুলি পেলাই তেওঁ এখন কিতাপ উলিয়ালে। তাতে কিন্তু শ্বেক্সপিয়াৰৰ নাটকবিলাকৰ গল্পৰ আকাৰত তেওঁ লিখিছে। তেতিয়া মই ছাৰক সুধিছিলোঁ, বোলে ছাৰ আপুনি এইখন লিখিলে, ভালেই কৰিলে। তেতিয়া কৈছিল নহয় চাৰ্লছ লেম্বেটো কৰিছে এইটো কাম, চাৰ্লছ লেম্বেৰী লেম্বে টেলছ ফ্ৰম শ্বেক্সপিয়াৰ। গতিকে সেই কাহিনীটো পঢ়িও আমি শ্বেক্সপিয়াৰৰ নাটকৰ এটা সোৱাদ আমি ল'ব পাৰোঁ। গতিকে সেই শ্বেক্সপিয়াৰৰ কথা কিন্তু নৱকান্ত বৰুৱা ছাৰেও গল্পৰ আকাৰত চাৰ্লছ লেম্বৰ মডেল হিচাপত লৈ তেওঁতো নাটকখন অসমীয়ালৈ অনুবাদ কৰিছে, আৰু সেইখনতো সুখপাঠ্য হৈছে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত আমি ইটো পৰ্ব যদি ইয়াতে আমি সামৰোঁ, আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত কিন্তু এটা পথেৰেই মানে মথাউৰি ছিঙা নাই, বিভিন্ন ঠাইত মথাউৰি ছিঙিছে। আগতে যেনিবা শ্বেক্সপিয়াৰৰ এটা পথেৰেই শ্বেক্সপিয়াৰৰ প্ৰভাৱ আহিছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত মানে যেন প্ৰভাৱৰ যিটো মথাউৰি, প্ৰভাৱৰ যিটো ষ্ট্ৰীম বা ধাৰা, একাধিক ধাৰা অসমীয়া নাটকত অনুভূত হৈছে। আৰু সেইকাৰণে মই ভাবোঁ একেবাৰে আধুনিকীকৰণৰ ক্ষেত্ৰত এটা চূড়ান্ত পৰ্যায় পাইছে কিন্তু অসমীয়া নাটকে আমাৰ যুদ্ধোত্তৰ কালতহে। এডোখৰতো মোৰ এটা প্ৰশ্ন আছে ছাৰ, আমি এই আপোনাৰ ঔপনিৱেশিক কালে বোলক বা আপোনাৰ প্ৰাক স্বাধীনতা যুদ্ধৰ সময়ৰ যিখিনি হেৰি কৰোঁ, তেতিয়া আমি শ্বেক্সপিয়াৰ মানে তেওঁ মানে একদম তেওঁৰ সৰ্বব্যাপী প্ৰভাৱ আছিল। কিন্তু আমি যুদ্ধোত্তৰ যুগৰ নাটকত, অসমীয়া নাটকত কিন্তু পাশ্চাত্য আমি যিটো প্ৰভাৱৰ কথা যেতিয়া আলোচনা কৰোঁ, তাত শ্বেক্সপিয়াৰৰ লগতে অন্যান্য ইউৰোপীয় নাট্যকাৰসকলেও কিন্তু তাত আহি পেলাই সেইটো। আৰু এটা কথা ছাৰ, আৰু এটা কথা কি যে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কথাটো বাদেই আনকি আমাৰ যিসকল মানে সাধাৰণ পাঠক, তেখেতসকলেও মানে এই প্ৰভাৱটোনো কেনেকে আহিছে বা এইটোনো কেনেকেনো আমি হৃদয়ংগম কেনেকে কৰিম, বা ছাত্ৰ ছাত্ৰীবিলাক লেখতেনো বস্তুটো কেনেকৈ লিখিম, প্ৰভাৱৰ কথাটোনো কেনেকৈ লিখিম, সেইটো বিষয়ে তেওঁলোকে কেনেকে চৰ্চা কৰিব, আৰু সেইটো চৰ্চা কৰা বস্তুটো তেওঁলোকে বুজি উঠি তেওঁলোকেনো কেনেকে প্ৰকাশম ভাষাত কেনেকে প্ৰকাশ কৰিব, আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলে এইটো অলপ বৰ অসুবিধাত পেলাই কিছুমান কথাটো পঢ়ে তেওঁলোকে, কিন্তু কেনেকে প্ৰকাশ, আৰু নাটক বস্তুটো কিন্তু একেবাৰে জটিলো, একেবাৰে সহজ নহয়। মানে গল্প, উপন্যাস, কবিতাৰ তুলনাত নাটকৰ বিষয়ে আপুনি যেতিয়া কিবা আলোচনা কৰিব বা ধৰি লওক সেইটো ভালকে বুজি উঠি যেতিয়া আকৌ বস্তুটো ৰিপ্ৰডিউচ কৰিব, সেইটো কিন্তু পৰীক্ষাৰ সংক্ৰান্ততে হওক জটিল হয় নেকি, জটিল হোৱাৰ এটা কাৰণ এটা আছে মই অনুভৱ কৰোঁ এইটো ব্যক্তিগতভাৱে। কথাটো হৈছে কি, কবি এগৰাকী যেতিয়া কবিতা লিখে তেওঁ পাঠকক সন্মুখত ৰাখি, যে মোৰ পাঠকে মোৰ এইটো কথা বুজিব নাযাব, পাঠকক সন্মুখত ৰাখি পেলাই তেওঁ কবিতা লিখে।
উপন্যাসিকে উপন্যাস লিখে পাঠকক সম্মুখত রাখি, কিন্তু নাট্যকারে পাঠকক সম্মুখত রাখি পেলে নাটক লিখে জানো? পাঠকক তো কেউ না রাখে, রাখে কাক মানে অডিয়েন্স। এই পার্থক্য এটা আছে, এই পার্থক্য এটা আছে। কিন্তু আমার যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার এই এটা মই দৃষ্টিগোচর করব খুঁজো যে আমি নাটক শেক্সপিয়ার নাটক অভিনয়ের কারণেই লিখেছিলে, মেজরের পাঠ্যক্রমত পড়ার কারণে তো লিখা নাছিলে, হয় না? গতি আমার ছাত্র ছাত্রী অল অসুবিধা পাওয়া স্বাভাবিক, কারণ নাটক যে আমি পড়াব লাগিছিল বা যেটো ধরনে আমি তাক আগবাই নিব লাগিছিল, আমি সেইটো ধরনের ক্ষেত্রে আমি হয়তো বহুত ক্ষেত্রে আমার গোটে সমগ্র ভারতবর্ষ আমি কিন্তু অল্প পিছ পড়ছো এই কারণে যে শেক্সপিয়ারের নাটক যদি প্রথমে আমি অভিনয় করলোহেতেন ছাত্র ছাত্রীর দ্বারা অভিনয় করি, তারপর অভিনয় যেটা করো, অভিনয় করার লগেলগে নাটকখনের কত জটিলতা আছে, কত অসুবিধা আছে, কত শিথিলতা আছে, কত আমি করার আরো কিছু যুগ বিয়োগ দিয়ার অবকাশ আছে, এই কথাবিল ছাত্র ছাত্রী সকলে স্বতঃস্ফূর্তভাবে বুঝি উঠিল। এখন নাটক পড়ার পিছত মই যদি ছাত্র ছাত্রীক কোনো কয় যে তুমি এই নাটকখনের বিষয়ে এটা প্রবন্ধ এটা লিখা বা এটা আলোচনা এটা করা, তেওঁ কিন্তু বহুত ক্ষেত্রে নোৱাৰিব, এই কামটো কৰিব অসুবিধা পাব। কিন্তু মই যদি কলোহেতেন তুমি প্রথমে নাটকখন চাই লওয়া, আমার এখন খোলা মঞ্চ বা আমার শ্রেণী কোঠাতেই বা এখন আমি সমন্বয় এটা অ্যারেঞ্জমেন্ট করি, আমি যদি নাটকখন প্রথমতে অভিনয় করলোহেতেন, অভিনয় করার পাছত তার যদি কলোহেতেন ছাত্রজনক যে তুমি এই নাটকখনের সম্পর্কে তুমি এটা সুন্দরকে এটা আলোচনা আগবা, তেতিয়া মই ভাবো তার আলোচনাটা সঠিক আলোচনা হলহেতেন। বোধ করো আমার যে ছাত্র ছাত্রী সকলে নাটকের কথা অসুবিধা পায়, মই মই ব্যক্তিগত ভাবো যে এইটো বহুবিলাক কারণের মাজত এই এটা কারণ। স্যার অবশ্যই আর একটা কথা যে ধরুন এখন নাটক শ্রেণী কোঠা এটা অভিনয় করবলে হয়তো সুবিধা নোলাব, কিন্তু অডিও ভিজুয়াল যেটো মাধ্যম দৃশ্য শ্রব্য মাধ্যমের জড়িয়ে নাটকখন হয়তো প্রদর্শন করব, কেটামান অঙ্ক প্রদর্শন করব, তারপরে যেটো ছাত্র বা ছাত্রীকে দেখি যেটো উপলব্ধি হব তার উপর ভিত্তি করে কিন্তু লিখিব পারিব, নিশ্চিত ভাবে পারিব, নিশ্চিত ভাবে। কারণ কি এটা কথা সাব যে নাটক এখন লিখিলে যে বিশেষকে যুদ্ধোত্তর যুগের নাটক, শেক্সপিয়ার যুগের নাটকের কথা মই নকও, শেক্সপিয়ার যুগের নাটকত কোনো মঞ্চ নির্দেশনা নাই, কোনো মঞ্চ নির্দেশনা নাই, মঞ্চ নির্দেশনার ভিতর মাত্র দুটা শব্দ থাকে, প্রবেশ আর প্রস্থান, ইয়ার বাইরে কিন্তু একো নাই, দুটাই মাত্র শব্দ থাকে, এটা হল প্রবেশ আর এটা হল প্রস্থান, এই দুটা শব্দের বাইরে বেলে কোনো শব্দ সাধারণত নাটকত না থাকে, তারপরে তেওঁর নাটকত কোনো মঞ্চ নির্দেশনাই নাই, সে একটা কথা। গতি মঞ্চ নির্দেশনাবিহীন এখন নাটক নাটক যে এখন সার্থক নাটক হব পারে এই কথাটা আছে, কিন্তু যুদ্ধোত্তর যুগের নাটকত কিন্তু এই কথা তো নয়, যুদ্ধোত্তর যুগের নাটক বিলাক নাট্যকার বিলাকে মঞ্চখন সদায় চাই লয়, অডিয়েন্সর যে মনস্তত্ব সেই মনস্তত্ব অধ্যয়ন করে, করে পেলায় তাত লিখে যে মঞ্চত এখন এনেকুয়া ধরনের এখন কলা পর্দা থাকিব, দুখন চেয়ার থাকিব, এখন এই থাকিব, তাত লাইটটো কেনেকুয়া হব, লাইটিং আনকি এই পর্যন্ত কথাবিলাক কয়। আনকি মই এখন নাটকের কথা কব পারো, এন্ড্রোক্লিজ এন্ড দ্য লায়ন বলে বার্নার্ডো এখন নাটক লিখেছিল, এন্ড্রোক্লিজ এন্ড দ্য লায়ন, সেই নাটকখন আসলে সাবলে গেলে মাত্র 50 পৃষ্ঠার এখন নাটক, 50 পৃষ্ঠার নাটক এন্ড্রোক্লিজ এন্ড দ্য লায়ন, কিন্তু সেই নাটকের মঞ্চ নির্দেশনা আর তার যে প্রিফেস নাট্যকারে লিখেছে প্রিফেস তার পাতনি 150 পৃষ্ঠা, তার মানে নাট্যকারে কবলগিয়া কথাখিনি 150 পৃষ্ঠা আর মূল নাটকখন হল মাত্র 50 পৃষ্ঠা, গতি এই যুদ্ধোত্তর যুগের একটা প্রভাব হয়, কারণ নিজস্বভাবে যে এজন ফিল্ম ডাইরেক্টরে নিজের ফিল্মখন কেন আগবাই নিব ঠিক এই ধরনের কথাবিল কিন্তু আছে। আর একটা কথা আছে কি এই ক্ষেত্রে মই উল্লেখ করাটা ভালো হবো ছাত্র ছাত্রীর কারণে, যে প্রাক যুদ্ধকালীন সময়ত কিন্তু আমার মঞ্চ বিন্যাস বড় বিশেষ এটা হওয়া নাই, মঞ্চর যেটো পরিকল্পনা বা মঞ্চর যেটো ধারণা সেই ধারণাটা খুব একটা উন্নত নাছিল হে সময়ত, কিন্তু যুদ্ধোত্তর যুগত কিন্তু মঞ্চর বিন্যাস ঘটিল, মঞ্চর পরিবর্তন ঘটিল, মঞ্চর পরিবর্ধন ঘটিল, আর মঞ্চক বিভিন্ন ধরনের বিভিন্ন মাত্রা তাক সংযোগ করা হল, গতি এনে ধরনের পরীক্ষা নিরীক্ষাবিলাক কিন্তু একদম মেসিভ পরীক্ষা নিরীক্ষাবিলাক কিন্তু আহিছে আমার যুদ্ধোত্তর যুগের নাটকের ক্ষেত্রে। আর যুদ্ধোত্তর যুগের নাটকের ক্ষেত্রে হয়েছে কি বিভিন্ন ধারা বিভিন্ন উপধারা আহি পেলায় আমার অসমীয় নাটক সমৃদ্ধ করেছে, গতি তার মানে কেটামান উদাহরণ হয়তো মানে দিব পারিম, আর উদাহরণের ভিতরে এনেকে কইস যে আমি
প্ৰথমতে হল মঞ্চ মঞ্চখনৰ বিন্দা কথা ঘটিল মঞ্চখন বিন্দা ঘটিল আৰু মঞ্চখনৰ ওপৰত কিন্তু এক্সপেৰিমেণ্ট আজিও চলি আছে আধুনিক নাটকত অসমীয়া নাটকত আজিও এইটো এটা সুখৰ খবৰ যে মঞ্চখন আমাৰ আমাৰ সাধাৰণ ধাৰণা কি যে এখন মঞ্চ থাকিব বেক চাইড ইজ ক্লোজ দুটা চাইডত উইংস থাকিব সন্মুখ চাইডটো খোলা থাকিব এই কথাবিলাক আছে আৰু অডিয়েঞ্চ ক'ত বহিব এক্টৰ এক্ট্ৰেছ ক'ত বহিব এইটো এটা চিৰাচৰিত ধাৰণা কিন্তু সেই ধাৰণাৰ পৰা কিন্তু এতিয়া অসমীয়া নাটকেও কিন্তু অব্যাহতি লৈছে যে নহয় মঞ্চ মানে কেতিয়াবা এক্টৰ এক্ট্ৰেছবিলাক অডিয়েঞ্চৰ লগতো বহি থাকে এতিয়া এনেকুৱা হৈছে যে অডিয়েঞ্চৰ লগতো এতিয়া বহুত এক্টৰ এক্ট্ৰেছ বহি থাকে কাৰণ তেওঁলোকে ভাবে যে আমিও অডিয়েঞ্চ আমিও আমি এক্টৰ এক্ট্ৰেছ মানে অডিয়েঞ্চ সুকীয়া নহয় আমিও অডিয়েঞ্চৰে এটা অংশীদাৰ এই ধাৰণা এটা কিন্তু এই ধাৰণাটো কিন্তু অসমীয়া নাটকত এতিয়া আহিছে আৰু সেইকাৰণে বহুত ধৰণৰ হয় কি যে অডিয়েঞ্চৰ পৰাই গৈ পেলাই তাতে বিদ্ৰোহ কৰে নাটকত যে এইটো নহয় ঠিক তেনেকে বহুতে ভাবে যে এইটো অডিয়েঞ্চ এইটো কৈছে মানে বিদ্ৰোহ নহয় তেওঁ এক্টৰ এক্ট্ৰেছে আজি বাটৰ নাটৰ কথাটো আহিছে ষ্ট্ৰীট প্লে বা আমাৰ যিখিনি এক্টৰ এক্ট্ৰেছ সেইখিনি যে কেৱল মঞ্চত গ্ৰীণ ৰুমত থাকিব এইটো নহয় তেওঁলোক অডিয়েঞ্চৰ মাজতো থাকিব অডিয়েঞ্চৰ মাজতো গৈ পেলাই অডিয়েঞ্চৰ পৰা গৈ পেলাই আকৌ মঞ্চত উঠিব মঞ্চৰ পৰা আকৌ আহি পেলাই তেওঁ অডিয়েঞ্চৰ লগত বহিব এনেধৰণৰ কিন্তু বহুত পৰীক্ষা নিৰীক্ষা কিন্তু অসমীয়া নাটকত চলি আছে আৰু এনেধৰণৰ কথাবিলাক আহিছে সাধাৰণতে পাশ্চাত্যতো আহিছে আৰু আৰু পাশ্চাত্যতো ধৰক আপোনাৰ দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত এটা কথা আছে এইখিনি কথাও মই নিশ্চয় ছাত্ৰ ছাত্ৰীসকলক সপক্ষে যিহেতু কৈছোঁ উদ্দেশ্য কৰি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ যিটো প্ৰভাৱ সেই প্ৰভাৱটো বৰ ব্যাপক আমি ভগৱানক খাটনি ধৰোঁ যে তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে আৰু নহয় কাৰণ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এনেকুৱা এটা হৈছে যে গোটেই ইউৰোপৰ যিখন মানচিত্ৰ মানচিত্ৰখন এটা কাটি টুকুৰা টুকুৰি কৰি তাক ভাঙি ছিঙি নস্বাত কৰি দিছে দ্বিতীয় বিশ্বযুদ্ধই কিছুমান এখন দেশকে কেইবাটাও নামেৰে নতুনকৈ আকৌ জাগ্ৰত হৈছে আজি যুগোস্লাভিয়া বুলি কোনো এখন দেশ নাছিল যে পোলেণ্ড বুলি কোনো এখন দেশ নাছিলে আজি ধৰক অন্যান্য কিছুমান দেশ আছে যিবিলাক দেশ পিছত দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পটভূমিতহে সেই নামবিলাক আহিছে হাংগেৰী বুলি এখন দেশ নাছিল ঠিক এনেধৰণৰ কথা এটা কৈছোঁ যে এই দেশবিলাক কিন্তু এটা নতুন নামাকৰণ কৰি পেলাই দেশবিলাক হৈছে এই যে যেনেকে ৰাছিয়া ৰাছিয়াত আজি আপোনাৰ পেৰেষ্ট্ৰইকা বা গ্লাছনট একোটা ৰাজনৈতিক প্ৰেক্ষাপটত ৰাছিয়াখনতো ভাঙি টুকুৰা টুকুৰি হৈ গ'ল এতিয়া ক্ৰোৱেছিয়া তাত আজাকাস্তান ৰাছিয়া এনেকে বিভিন্ন ভাগ হৈ গ'ল ঠিক তেনেকে আজি ৱেষ্ট জাৰ্মান ইষ্ট জাৰ্মান আৰু সেই আমাৰ আছিল কি অষ্ট্ৰিয়া ৱাজ দ্য মষ্ট পাৱাৰফুল কাণ্ট্ৰি অষ্ট্ৰিয়া গতিকে ঠিক তেনেকে অষ্ট্ৰিয়া কিন্তু এতিয়া একেবাৰে এটা সামান্য এখন এখন সৰু এখন এখন ৰাষ্ট্ৰ ঠিক তেনেকে কিন্তু সেই সময়ত অষ্ট্ৰিয়া বুলি ক'লে মানে ইউৰোপ মানে একেবাৰে সাংঘাতিক এটা শক্তি আছিল অষ্ট্ৰিয়া বা জাৰ্মানী এনেধৰণৰ কথাবিলাক আছে গতিকে ইউৰোপৰ মহাদেশখনৰ যেনেকে এটা এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পটভূমিত এটা সাংঘাতিক এটা পৰিৱৰ্তন আহিছে ঠিক তেনেকে আৰু সেই পৰিৱৰ্তন কিন্তু যদি আমি চাব লাগে হয় নাটকৰ মাজেৰে কিন্তু বেছি পৰিস্ফুট হৈছে ছাত্ৰ-ছাত্ৰীসকলে পঢ়াই বা লাগেই স্যামুয়েল বেকেটৰ নাটকক ধৰক আপোনাৰ আমি নাটকখন লিখিছে বা সেই ধৰণৰ নাটক ইংলেণ্ডতো লিখিছে হেৰল্ড পিণ্টাৰে লিখিছে ৰাছিয়াতো এডামভে লিখিছে ঠিক তেনেকে আমেরিকাতো লিখিছে অন্যান্য ঠাইতো লিখিছে গতিকে সেই নাট্যকারবিলাকৰ প্ৰভাৱ কিন্তু অসমীয়া নাট্যকারসকলে আনিছে যেনে অরুণ শর্মায় আহাৰ নাটকখন কুকুৰ নিচিয়া মানুহ বা নিবাৰণ ভট্টাচাৰ্যী এই নাটকবিলাক কিন্তু একেবাৰে পোনপটীয়াকৈ কিন্তু সেই পাশ্চাত্য প্ৰভাৱৰ দ্বাৰা পুষ্টি লাভ কৰিছে এইটা ধৰক এটা মই উদাহৰণ দিছোঁ আমাৰ ৱেটিং ফৰ গডো তাত আমাৰ এটা এনে এটা চিৰাচৰিত ধাৰণা আছে যে নাটকত এজন হিৰো লাগিব নায়ক লাগিব নায়িকা লাগিব এজন খলনায়ক লাগিব কনফ্লিক্ট লাগিব এনেধৰণৰ এটা আমাৰ চিৰাচৰিত ধাৰণা এটা আছে কিন্তু তেওঁ দেখুৱাই দিছে কি যে নাই এই একোৰে প্ৰয়োজন নাই আমাৰ নাটকত কোনো নায়কৰ প্ৰয়োজন নাই নাটকত কোনো নায়িকাৰো প্ৰয়োজন নাই নাটকত কোনো কনফ্লিক্টৰ প্ৰয়োজন নাই নাটকত কোনো খলনায়কৰো প্ৰয়োজন নাই এই এটাতো নতুন এটা পৰীক্ষা নিৰীক্ষা আমাৰ নাটকত আহিছে গতিকে সেই যিটো এটা নতুন এক্সপেৰিমেণ্ট বা নতুন এটা সম্পৰীক্ষা সেই সম্পৰীক্ষাৰে তেওঁ নাটকখন ৰচনা কৰিছে ৱেটিং ফৰ গডো তাত মাত্ৰ ৱেটিং
অপেক্ষা করিছে বলে আমি গডক অপেক্ষা করছো, বলে গডক আপনাদের দেখা পাইছে নে, বলে গডক আমি দেখা নাই। আচ্ছা গডক আহিলে আপনাদের কি খুঁজি বনু না আমি না জানো, ইমান অনিশ্চয়তা যে জীবনত যে একটা নেগেটিভিটি, যে আমাক যে একটা নেগেটিভিটি আমাক আবরি রাখিছে, সেই কথাটাই যেন একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাছত এনেকুয়া ধরনের একটা একটা উপলব্ধি মানুষের মাজত আহিছে, যে আমি সেই ধারণাটো যে তেও একটা মিছা ধারণা এটা দিছে এইটো নহয়, সঠিক ধারণা এটাই দিছে। এতিয়া এতিয়া মানে কোনেও মই কি বিচাৰিছো সেই কথাটো বহু নাজানো, মই কি পাম কালিলৈকে, কালি মই কি কৰিম, সেইটো তাৰমানে আমাৰ গোটেই জীৱনটোৰ এটা ডাইৰেকশ্যনলেছ হৈ গৈছে। আৰু আমি আজিৰ কথাটোহে ভাবিছোঁ, কালিৰ কথাটো আমি নাভাবোঁ, এনেধৰণৰ এটা পৰিৱেশ আহিছে। গতিকে সেই পৰীক্ষা নিৰীক্ষা লৈ পেলাই অসমীয়া নাটককাৰসকলেতো নাটক লিখিবই, অসমীয়া নাটককাৰসকলে নাটক লিখিছে, ঠিক একেধৰণে নাটক লিখিছে। কিন্তু এতিয়া আপোনাৰ এক্সিষ্টেঞ্চিয়েলিষ্ট, আমি যাক অসমীয়াত কওঁ যে অস্তিত্ববাদ, অস্তিত্ববাদ, এটা অস্তিত্ববাদৰ জাপল ছাত্ৰে, তেওঁক আমি এজন প্ৰবক্তা বুলি কওঁ, কাফা এজন প্ৰবক্তা বুলি কওঁ, ঠিক তেনেকে প্ৰবক্তা, তেওঁলোক একোটা কথা ধ্যান ধাৰণাৰ প্ৰবক্তা। আৰু এইটো দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ মানে পটভূমিতে সেই সেই ধাৰণাবিলাক আহিছে। কিন্তু আপুনি এটা প্ৰশ্নও কৰিব পাৰে, ভাৰতবৰ্ষতনো সেই ধাৰণাবিলাকৰ জন্ম কিয় নহল, ইউৰোপত যে হল, এইটো এটা স্বাভাৱিক প্ৰশ্ন যে ইউৰোপত যে হল ভাৰতবৰ্ষতনো কিয় নহল। কাৰণ ভাৰতবৰ্ষ আগৰ পৰা মানে আপোনাৰ সাহিত্য সংস্কৃতিয়ে বোলক বা দাৰ্শনিক চিন্তা চৰ্চাৰ বোলক ভাৰত সদায় আগস্থান লাভ কৰিছে, কাৰণ ভাৰতবৰ্ষ এটা সাংঘাতিক এটা এনচিয়েন্ট চিভিলাইজেশ্যন এটা আছে। আৰু তাৰ যিটো এনচিয়েন্ট চিভিলাইজেশ্যন বা যিটো আমাৰ প্ৰাচীন যিটো আমাৰ সভ্যতা সংস্কৃতি আমাক যেনেকে পিছৰ ফালে টানিছে, ইউৰোপক সেনেকে টানা নাই, সেই এটা কথা। আৰু দ্বিতীয় কথা, ইউৰোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ তেওঁলোক আক্ৰান্ত হৈছে, আমি আক্ৰান্ত হোৱা নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ, সেইকাৰণে আমাৰ সেই ধাৰণাবিলাক অহা নাই। মোৰ ঘৰখনটো দুই ভাগ হোৱা নাই, মাজত ৱালটো হোৱা নাই নহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ সময়ত, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধত আমাৰ সেনেকুৱা এটা ক্ষয় ক্ষতি আমাৰ একো হোৱা নাই, আমি তাত অংশগ্ৰহণ কৰা নাই, হয় নহয়? গতিকে সেইকাৰণে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ যিটো আপোনাৰ ধৰক যিটো ধামখুমীয়া, তাৰ দ্বাৰা কিন্তু আমি আমি বৰ স্পৰ্শিত হোৱা নাই, আমি বৰ প্ৰভাৱিত হোৱা নাই। সেইকাৰণে বোধ কৰোঁ এই ধ্যান ধাৰণাবিলাক আমাৰ ভাৰতবৰ্ষৰ নাট্যকাৰসকলৰ মাজত উদ্ভৱ হোৱা নাই। সেইটো এটা মানে এই প্ৰশ্নটোৰ এটা উত্তৰৰ এটা অংশ হ'ব, এটা অংশ হ'ব পাৰে। গতিকে ইউৰোপত তেওঁলোকে কিন্তু সেই ধাৰণাটো তেওঁলোকৰ আহিছে, যেনে ধৰক আপোনাৰ এতিয়া ৱেটিং ফৰ গডকৰ কথাটো কলো, আজি ধৰক মই জাপল ছাত্ৰৰ কথাটো কৈছো, জাপল ছাত্ৰে এখন নাটক লিখিছে, নাটকখনৰ নাম হল নো এক্সিট। নো এক্সিটৰ অৰ্থটো হৈছে এইটো যে আমি চিনেমা হলত যদি যাওঁ বা থিয়েটাৰ চাবলৈ যাওঁ, ৰুমটোতো অন্ধকাৰ হৈ যায়, আন্ধাৰ, পোহৰ নাথাকে, কিন্তু তথাপিও যদি আমি বাহিৰত যাব লাগে কিমানে যাওঁ, দৰ্জাখনৰ তাৰ ওপৰত কি বুলি লিখা থাকে, এক্সিট বুলি লিখা থাকে, এক্সিট বুলি লিখা, তাৰমানে আমাৰ দৰ্জাৰে আমি বাহিৰত যদি আমি যাব খোজোঁ আমি বাহিৰত যাব পাৰোঁ, আন্ধাৰৰ মাজৰ পৰা আমি ওলাই যাব পাৰোঁ পোহৰৰ ফালে। কিন্তু তেওঁ এখন নাটক লিখিলে নো এক্সিট, তাৰমানে আমি এনে এটা চেম্বাৰত আছো য'ত নেকি এক্সিট নাই, আমি আন্ধাৰত আছো। এই যিটো এটা ধাৰণা, এই যিটো এক্সিষ্টেঞ্চিয়েলিষ্ট ফিলচফি বা জাপল ছাত্ৰৰ ধাৰণা যে আমি এনে এটা চেম্বাৰত আমি বসবাস কৰিছো, আমাৰ সম্পৰ্কবিলাক আমি ৰাখিছো বা আমি মানৱীয়তাৰ চিন্তা কৰিছো য'ত আন্ধাৰ কেৱল, য'ত বাহিৰলৈ যোৱাৰ কোনো আমাৰ স্কেপ ৰুট নাই, আমি মৰিলেও এট মৰি, ভাল হ'লেও ইয়াতে ভালে হ'ব, বেয়া হ'লেও ইয়াতে হ'ব, আমি আমি ইয়াতেই আমাৰ সৰ্বস্ব। গতিকে এনেধৰণৰ এটা হতাশাবাদী চিন্তা, সেই হতাশাবাদী চিন্তাটো কিন্তু জাপল ছাত্ৰে বা অৱস্থিতিবাদ বা অস্তিত্ববাদী চিন্তাৰ মাজেৰে আমাৰ ভাৰতবৰ্ষত মানে তেওঁলোকৰ নাটকত, ফৰাচী নাটকত পৰিছে। গতিকে এতিয়া জাপল ছাত্ৰৰ প্ৰভাৱটো অসমীয়া নাটকেও বহন কৰিছে। জাপল ছাত্ৰে এতিয়া যিটো বিশ্বাসহীনতা যে আমি কোনো কথাৰ ওপৰতে আমাৰ কোনো বাদ বিবাদ, কোনো ব্যক্তি অনুষ্ঠানৰ ওপৰতে আমাৰ এতিয়া আস্থাটো নোহোৱা হৈ গৈছে, এইটো কথা আপোনালোকেও উপলব্ধি কৰিব যে আমি কোনটো অনুষ্ঠানৰ ওপৰত আমি ভৰসা কৰিম, আমি ভৰসা কৰিব পৰা অনুষ্ঠান পত্ৰ এতিয়া লাহে 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 নোহোৱা হৈ গৈছে। সেইকাৰণে অসমীয়া এগৰাকী নাট্যকাৰে এখন নাটক লিখিছে, মই তাৰ উদাহৰণ এটা দি দিওঁ, তেওঁ লিখিছে এজন ডেকা ল'ৰা, বোধ কৰি তাৰ এতিয়া বয়স 40 হ'ব, তেওঁ নাটকখন লিখিছে আৰু নামটো দিছে ঈশ্বৰৰ মৃত্যু শোক সভা। নাট্যকাৰজন অজিত মহন্ত বুটগুৰু, নতুন নাট্যকাৰ, তেওঁ নাটকখন লিখিছে। মই নতুন চিন্তা যে এগৰাকী নৱপ্ৰজন্মৰ এগৰাকী ব্যক্তিয়ে নাটক এখন লিখিছে আৰু তাত তেওঁৰ এই চিন্তাটো তেওঁৰ মনতো জাগ্ৰত হৈছে
যে ঈশ্বৰৰ মৃত্যুত উপকাৰ হ'ব, তাৰমানে ঈশ্বৰৰ প্ৰতি আমাৰ এতিয়া লাহে লাহে বিশ্বাসটো নাই। যদি ঈশ্বৰ থাকিলেহেঁতেন ইমানো দুষ্কৃতি দেশত কেনেকে হলহেঁতেন, হয় নহয়? দুষ্কৃতিকাৰীনো ইমান ওপৰত কেনেকে গলহেঁতেন, নহয় জানো? আৰু যিবিলাকে ভাল মানুহ তেওঁলোক নিষ্পেষিত কিয় হলহেঁতেন? গতিকে বোধকৰো এনেকুৱা হৈছে যে ঈশ্বৰৰে বোধকৰো মৃত্যু হৈ গৈছে, তেওঁ আৰু এতিয়া আৰু জীয়াই থকা নাই। গতিকে এনেধৰণৰটো অসমীয়া নাটকতো আহিছে। গতিকে সেইকাৰণে তেওঁ নাটকখন লিখিছে ঈশ্বৰৰ মৃত্যুত নিজকেই বচাব পৰা নাই। ঠিক এনেধৰণৰ কথা এটা হৈছে, তেওঁৰ আজি মানে মৃত্যুত আমি শোকসভা পাতি আছো। গতিকে এনেধৰণৰ ধাৰণাবিলাকতো আহিছে। তাৰপিছত ধৰক আপোনাৰ এতিয়া যুদ্ধোত্তৰ যুগৰ অসমীয়া নাটকবিলাকতো বহুত পাশ্চাত্য প্ৰভাৱ প্ৰায় প্ৰতিখন নাটকতে আছে, প্ৰায় প্ৰতিখন নাটকতে আছে। আৰু তাৰ দ্বাৰা নতুন পৰীক্ষা নিৰীক্ষাবিলাকো কিন্তু তাৰ মাজেৰে আহিছে। আৰু যদিও আমি আলোচনাটো দুটা ভাগ কৰিছোঁ, এটা পাশ্চাত্য প্ৰভাৱ আৰু এটা অসমীয়া নাটকৰ পৰীক্ষা নিৰীক্ষা। আচলতে এই গোটেই আলোচনাটো এটা মুদ্ৰাৰ ইপিঠি সিপিঠি, এটাক বাদ দি কৰিব নোৱাৰি। গতিকে এটা মুদ্ৰাৰ ইপিঠি সিপিঠি, দুটা সমানে গৈ থাকিব। গতিকে আমি যদি পৰীক্ষা নিৰীক্ষাৰ কথাটো আলোচনা কৰোঁ, তেতিয়াহ'লে আমি পাশ্চাত্য প্ৰভাৱৰ কথাটো আলোচনা নিশ্চিতভাৱে কৰিব লাগে। যদি মই আৰু এখন নাটকৰ কথা ইয়াত কম, এক্সপেৰিমেণ্ট বা পৰীক্ষা নিৰীক্ষা, আমি ইয়াৰ আগতে কলো যে আমাৰ এটা চিৰাচৰিত ধাৰণা আছে যে নাটকত এজন নায়ক লাগিব, নাটকত এজন নায়িকা লাগিব। ঠিক আছে, নায়ক নায়িকা থাকিল, কনফ্লিক্ট লাগিব, এজন খলনায়ক লাগিব, সংঘাত লাগিব। কিন্তু আমাৰ নাট্যকাৰসকলেও কিন্তু এই কথাটো চাইছে যে এনেধৰণৰ দৃষ্টিভংগীৰে নাটক লিখিব পাৰি নে নোৱাৰি। পিছত তেওঁলোকে এক্সপেৰিমেণ্ট কৰি চাইছে যে এনেকে নাটক লিখিব পাৰি। সেই পাৰা কথাটো আহিছে। যেনিবা এখন ইংৰাজৰ ইংৰাজী এখন নাটকৰ কথা কওঁ, সেই নাটকখন লিখিছে জন গলছৱৰ্থি। সেই এখন নাটক নহয়, তেওঁ বহুত নাটক লিখিছে আৰু তেওঁ নোবেল প্ৰাইজো পাইছে সাহিত্য নাটকত। গতিকে তেওঁৰ নাটকত হৈছে কি যে তেওঁৰ নাটক মানুহে চাবলৈ আহিছে। তেওঁৰ এখন নাটক লিখিছে জাষ্টিছ বুলি, এখন লিখিছে ষ্ট্ৰাইক বুলি, এখন লিখিছে চিলভাৰ বক্স বুলি, এনে বহুত নাটক লিখিছে। তেওঁৰ নাটক চাব আহিছে অডিয়েঞ্চে, অডিয়েঞ্চে চাব আহি আৰু অডিয়েঞ্চৰ লগত তেওঁ আছে। প্ৰথম যেতিয়া প্ৰিমিয়াৰ শ্ব' হৈছে তেওঁ আছে, তেতিয়া অডিয়েঞ্চে নাটকখন খুব ভাল পাইছে। পাই পেলাই নাটকখন শেষ হোৱাৰ পাছত তেওঁ ঘেৰি ধৰিছে যে আপোনাৰ নাটকখন চাইতো বৰ ভাল পালোঁ, খুব সুন্দৰ লাগিলে আমাৰ নাটকখন। কিন্তু আপোনাৰ নাটকত আমি এটা বস্তু দেখা নাপালোঁ, সেই বস্তুটো হ'ল কি, আপোনাৰ নাটকত নায়ক কোন, নায়িকা কোন, আৰু বিশেষকৈ খলনায়ক কোনটো আমি দেখাই নাপালোঁ। তেওঁৰ নাটকত বোলে খলনায়কেই নাই। গতিকে খলনায়ক নহ'লে নাটকখন কনফ্লিক্ট কেনেকে হ'ল, অডিয়েঞ্চৰ মনত এটা প্ৰশ্ন উঠিছে, সংঘাত ক'ৰ পৰা হ'ল। গতিকে সেই কথাটো অডিয়েঞ্চে পোনপটীয়াকে নাট্যকাৰক সুধিছে। নাট্যকাৰে বৰ বিচিকীয়াকে হাঁহিছে, হাঁহি পেলাই কৈছে যে আপোনালোকেতো খলনায়ক দেখা নাই মোৰ নাটকত, মোৰ নাটকতো খলনায়ক আছে। তেওঁ কৈছে ক'ত খলনায়ক, কোনজন খলনায়ক, আপুনি দেখাই দিয়ক খলনায়ক। বোলে মোৰ খলনায়ক মঞ্চত নাই, মোৰ খলনায়ক অডিয়েঞ্চ, অডিয়েঞ্চেই মোৰ নাটকৰ খলনায়ক। কাৰণ তেওঁলোকেই এই যিমান বেয়া কামৰ অথৰ, তেওঁলোকেই বেয়া কামবিলাক ছাপৰ্ট কৰি থাকে, সমৰ্থন দি থাকে। গতিকে আচলতে মোৰ নাটকৰ খলনায়ক হ'ল অডিয়েঞ্চ। এটা কি এটা সুন্দৰ এটা এক্সপেৰিমেণ্ট, নাটকৰ এটা নতুন পৰীক্ষা নিৰীক্ষা। গতিকে এই পৰীক্ষা নিৰীক্ষা কিন্তু অসমীয়া নাটকতো আমাক আনিছে। অসমীয়া নাটকত কিন্তু নাট্যকাৰসকলে এই ধৰণৰ কথাবিলাকো কিন্তু লাহে 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 আনিছে। আৰু তাত হয় কি, অডিয়েঞ্চৰ পৰাই গৈ পেলাই, মই আগতেই কৈছোঁ যে অডিয়েঞ্চৰ পৰা গৈ পেলাই তাত অংশগ্ৰহণ কৰিছে, আকৌ মঞ্চৰ পৰা আহি পেলাই আকৌ অডিয়েঞ্চৰ লগত আকৌ বহি আছে নায়ক নায়িকা, এনেধৰণৰ কথাবিলাক আছে। গতিকে যে অডিয়েঞ্চ আৰু নাটকৰ মাজৰ যিখন ব্যৱধান ৰেখা, সেই ব্যৱধান ৰেখাডাল লাহে 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 অসমীয়া নাটকতো কিন্তু তাক বিতাৰিত কৰাৰ বা তাক মচি পেলোৱাৰ এটা প্ৰৱণতা আমাৰ আধুনিক অসমীয়া নাটকত আহিছে। আৰু সিও আমি ভাবোঁ এটা পাশ্চাত্য প্ৰভাৱ, বা পাশ্চাত্য প্ৰভাৱ বুলি কোৱাতকৈ এটা আন্তৰ্জাতিক প্ৰভাৱ বুলিও ক'ব পাৰি। যে কেৱল যে পাশ্চাত্য মানে কেৱল যে ইউৰোপৰে প্ৰভাৱ পৰিছে এইটো নহয়, তাত অষ্ট্ৰেলিয়াৰ নাটকৰো প্ৰভাৱ আছে, আফ্ৰিকাৰ নাটকৰ প্ৰভাৱ আছে। গতিকে সেইকাৰণে আমি ভাবোঁ যে এই গোটেই কথাটো ঠিক পাশ্চাত্য বুলি নকৈ আমি এটা আন্তৰ্জাতিক পৰ্যায়ত যিটো পৰিৱৰ্তন হৈছে, সেই পৰিৱৰ্তনৰো কিন্তু অসমীয়া নাট্যকাৰসকলে তাৰ অংশীদাৰ হৈছে। তাৰপিছত মই আৰু এখন নাটকৰ কথা কওঁ, এখন ফৰাচী নাটক। এইখন লিখিছিলে ইউজিন আৰ্নেষ্ট, ইউজিন আৰ্নেষ্ট এখন নাটক লিখিছে। নাটকখনৰ নাম হ'ল দ্য চেয়াৰ্চ, চেয়াৰ্চ মানে হ'ল আমাৰ চকী, চকী। পিছত তেওঁ চকীৰ নাটকখনৰ নামেই হ'ল চকী,
চেয়াৰমেন প্লুৰেলত দিছে আপুনি বহুত বিলাক ছবি। গতিকে এগৰাকী দম্পতী জীৱনত বহুত দুখ কষ্ট বহুত ভোগ কৰিছে, তেওঁলোকে জীৱনত তেওঁলোকৰ ইমান সঞ্চিত পুঞ্জীভূত তেওঁলোকৰ অভিজ্ঞতা হৈছে, দুখ হৈছে, তেওঁলোকে কয় যে আমি আৰু বিদায় ল'ম জীৱনৰ পৰা, আমি হয়তো কেতিয়াই থাকো একো ঠিক নাই, কিন্তু আমাৰ জীৱনৰ অভিজ্ঞতাখিনি কিন্তু কাৰোবাৰ ওচৰত আমি ব্যক্ত কৰি যাব পাৰিলে বৰ ভাল পাওঁ, এইটো হ'ল তেওঁলোকৰ পৰিকল্পনা। সেইকাৰণে কৰিছে কি, তেওঁলোকে প্ৰায় এমাহমান আগৰ পৰা আৰম্ভ কৰি তেওঁলোকে নিজৰ বন্ধু বান্ধৱ ৱেলউইচাৰ সকলোকে ইনভিটেশ্যন দিছে, নিজৰ ঘৰলৈ চাহ খাব মাতিছে গধূলি, যে আমাৰ ঘৰলৈ চাহ একাপ খাব আহিব আৰু আমি আমাৰ নিজৰ জীৱনৰ কথাখিনি আমি আপোনালোকৰ শ্বেয়াৰ কৰিম, শ্বেয়াৰ কৰিলে আমাৰ অন্তত আমাৰ দুখটো বহুত পাতলি যাব, এইটো হ'ল তেওঁলোকৰ পৰিকল্পনা। গতিকে মানুহখিনি যাক যাক নিমন্ত্ৰণ, তেওঁলোকে কৈছে আমি নিশ্চিতভাৱে যাম, আপোনালোকক আমি ভাল পাওঁ, আমি নিশ্চিতভাৱে যাম। গতিকে সেই নিৰ্দিষ্ট দিনটোত দেখা গ'ল যে তেওঁলোকে আমন্ত্ৰণ কৰা কোনো এজন ব্যক্তিয়েই সেইদিনা তাত উপস্থিত নাথাকিল, কেৱল খালী চেয়াৰবিলাক পৰি থাকিল সন্মুখত। গতিকে সেই খালী চেয়াৰবিলাক যেতিয়া দম্পতীয়ে দেখিছে, সেই খালী চেয়াৰবিলাকৰ সন্মুখতেই তেওঁলোকে নিজৰ বক্তব্যটো দাঙি ধৰিছে। এই যিটো এটা ট্ৰেজিক, মানুহৰ যিটো নিসংগতা, এই কথাটোতো এই নাটকত অতি সুন্দৰকে আছে। গতিকে সেই যিটো এই যিটো নাটকৰ যিটো কাহিনী বা নাটকৰ যিটো যিটো যি ধৰণে নাটকখন উপস্থাপন কৰা হৈছে, আমাৰ অৰুণ শৰ্মাইতো তেওঁৰ নিবাৰণ ভট্টাচাৰ্য নামৰ এখন নাটক লিখিছে, সেইটো ছাত্ৰ ছাত্ৰীসকলে নিশ্চয় জানে। নিবাৰণ ভট্টাচাৰ্য নাটকত একেটা কাহিনীকে আনিছে যে এহাল দম্পতীয়ে তেওঁৰ বন্ধু বান্ধৱক আমন্ত্ৰণ জনাইছে এখন নাটক চাবলৈ, এখন নাটক তেওঁলোকে অভিনয় কৰিব, অভিনয় কৰি সেই নাটকখনত তেওঁলোকৰ জীৱনৰ কথা থাকিব। সেই নাটকখনৰ কথা হৈছে ইমানে যে তেওঁলোকৰ জীৱনৰ কথা তাত চিত্ৰিত হ'ব আৰু সেই জীৱনৰ কথাখিনি তাত তেওঁলোকে নাটকৰ ৰূপত তেওঁলোকৰ বন্ধু বান্ধৱৰ সন্মুখত উপস্থাপন কৰিব। কিন্তু সময়ত দেখা গ'ল যে তাত তেওঁলোকে তেওঁলোকক কেনেকৈ আপ্যায়ন কৰিব, কি কি মিঠাই খুৱাব, এই কথাবিলাকো তাত সুন্দৰকৈ তাত আছে। কিন্তু দেখা গ'ল যে তাত এজন মানুহো তেওঁলোকৰ অনুৰোধ ৰক্ষা কৰি উপস্থিত নহ'ল। গতিকে তাৰপাছত দুয়োজনে কৰিলে কি, হতাশাবোধত ভাবি তেওঁলোক ছুইচাইড কৰিলে, আত্মহত্যাৰ এটা পথ বাছি ল'লে এই দম্পতীয়ে। গতিকে এই নাটকখনতো এই যিটো নতুন পৰীক্ষা নিৰীক্ষা, পাশ্চাত্যত এখন মানে ফৰাচী নাটকত যিটো পৰীক্ষা নিৰীক্ষা হ'ল, সেই তাৰ দ্বাৰা প্ৰভাৱ পুষ্টি লাভ কৰি অৰুণ শৰ্মাই নিবাৰণ ভট্টাচাৰ্য নাটকখন সেনেকৈতো লিখিলে। গতিকে এই ধৰণৰ কথা আছে। তাৰপাছত ধৰক আপোনাৰ ইউজিন আনস্কৰ আৰু এখন নাটক আছে ৰাইনচিৰছ বুলি, ৰাইনচিৰছ তাৰমানে গড়। গতিকে গড়ৰ কথা আছে যে মানুহক আমি কেতিয়াবা তই গড়ৰ নিচিনা তই ব্যৱহাৰ কৰি আছ, গড়ৰ নিচিনা তোৰ মানে তোৰ কথা গাত নালাগে, সেই কথাটো জানিবা আমি গড় বুলি এটা চিত্ৰ এখন দাঙি ধৰিলো, কিন্তু তাতে আমি বাস্তৱত গড় বনাই দিছো, তাৰমানে অভিনয়ত কৰিছে কি এটা চৰিত্ৰ গড়েই বনাই দিলে, যে গড় এটা দেখা পাইছো আমি, তাৰমানে আমি মনেদি যিটো কথা ভাবিছো সেইটো বাস্তৱত আমি দেখুৱাবলৈ চেষ্টা কৰিছো নাটকত। গতিকে এইটো এটা কিন্তু আপোনাৰ এটা পাশ্চাত্যৰ এটা নতুন ধাৰণা, আৰু এই কথাটো কিন্তু অসমীয়া নাটকতো আহিছে। আমাৰ বসন্ত শইকীয়া এখন নাটক লিখিছে মানুহ, মানুহত এজনী ছোৱালী আছে মন্দিৰা বুলি এজনী ছোৱালী, তাই সদায় নিজৰ যেতিয়া বেডৰুমত শুনে সদায় এটা বাঘৰ আৱাজ শুনে, এটা বাঘৰ আৱাজ এটা শুনে। পিছত এটা সময়ত হৈ গ'ল কি, এটা সময়ত তাই নিজেই বাঘৰলৈ ৰূপান্তৰিত হৈ গ'ল, বাঘলৈ ৰূপান্তৰিত হৈ যোনে তেওঁৰ ওচৰলৈ যায় তাকে কামুৰি দিয়ে। গতিকে মানুহকো বাঘ যিটো ৰূপান্তৰ কৰি দিয়া, এই যিটো এটা মানে নাটকৰ যিটো এটা ষ্টাইল, এই ষ্টাইলটো কিন্তু নতুন পৰীক্ষা নিৰীক্ষা এবচাৰ্ট নাট্যকাৰসকলে কৰিছে। গতিকে সেই কথাটো কিন্তু অসমীয়া নাটকত আহিছে। গতিকে মই ভাবোঁ যে এনেকুৱাকৈ হাজাৰটা উদাহৰণ আমাৰ সন্মুখত আছে, আৰু সেই উদাহৰণবিলাক অত্যন্ত সজীৱ উদাহৰণ, অত্যন্ত সজীৱ উদাহৰণ, আৰু আৰু সেই উদাহৰণৰে আমি ছাত্ৰ ছাত্ৰীক যদি আমি বুজাব পাৰোঁ, তেতিয়া মই ভাবোঁ ছাত্ৰ ছাত্ৰীয়ে নুবুজা কথা নহয়, আৰু ছাত্ৰ ছাত্ৰীসকলে নিশ্চয় তেওঁলোকে বুজিব যদি আমি সাৰ্থকভাৱে তেওঁলোকৰ সন্মুখত গোটেই কথাটো উপস্থাপন কৰিব পাৰোঁ। এতিয়া মই আৰু এটা এখন নাটকৰ উদাহৰণেৰে মই হয়তো কথাখিনি শেষ কৰিব খুজিম, যে পাশ্চাত্য প্ৰভাৱ আৰু কেনেকৈ আহিছে, যে বহুত সময়ত এনেকুৱা হয়
যে আমি এগারী ডাক্তকারক আমি আলোচনা করছো, আলোচনা করে তেওঁক আমি যে তেওঁর নাটকক আমি বহুত প্রশংসা করলো, প্রশংসার বুড়াই দিলো তেওঁক। যে মানে তার এখন নাটকের কথা কও, যখন নাটক আমার কারেঙর লিগিরি, কারেঙর লিগিরি জ্যোতিপ্রসাদ আগরওয়ালা লিখা নাটক, কারেঙর লিগিরি খন পড়ি ফেলায় আমি সকলে ভাল পাও। আর সেই নাটক খন পড়ি ফেলায় আমি হয়তো তেওঁক খুব অত্যুৎসাহী এটা মনোভাবে আমি তেওঁক প্রশংসা করো। পিছত আমি দেখিলো যে নহয়, তেওঁর যে নাটকের যে কাহিনী বা নাটকের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা তেওঁ পাশ্চাত্যের পর আনিছে, কিন্তু তেওঁর নিজের নহয়। কারণ কি, সেই একে ধরনের নাটক জজ বানাচ্ছে ক্যান্ডিডেট নামের নাটক লিখিছে। ক্যান্ডিডেট কি আছে, ক্যান্ডিডেট কি আছে যে ক্যান্ডিডেট নামের এগারী নারী চরিত্র, আর নারী চরিত্র দুগারী পুরুষে তেওঁক ভাল পায়, এটা ত্রৈভুজিক প্রেম, সেই ত্রৈভুজিক প্রেমের এটা তাত আছে। গতি স্বামীয়ে নারীগারী সুদিছে যে তোমাক তো মানে যে ভাল পাও, তোমার এজন প্রেমিকও তোমার সমানে ভাল পায়, তেও কম ভাল না পায়, কিন্তু তুমি যে সিদ্ধান্ত লো তুমি কার লগত থাকিবা, এটু হল কাহিনীর স্ট্রাকচার। তেতিয়া পত্নী সিদ্ধান্ত লৈছে যে নহয়, মই সমাজত থাকো, সমাজের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানাই মই মোর স্বামীর লগত থাকি, এটু হল সিদ্ধান্ত। এটু বার্ণাশ্বর কেন্দ্রীয় নাটকত আছে। গতি সেই কেন্দ্রীয় নাটকের হুবহু গাঠনিক দিকের পর আমার জ্যোতিপ্রসাদ আগরওয়ালায় তেওঁ কারেঙর লিগিরিত আনিছে। কিন্তু তারপরও মই এইটো কথা নক যে জজ বার্ণাশ্বরের যে গঠন, এই গঠনটো জজ বার্ণাশ্বরের কোরপর আনিলে। পিছত দেখা পালো আমি অধ্যয়নের মাঝে যে নহয়, জজ বার্ণাশ্বর আনিছে এইটো আকৌ ইপসেনের পর, সেই একটা স্ট্রাকচার ইপসেনের পর আনিছে। ইপসেনও এখন নাটক লিখিছে লেডি ফ্রম দ্য সি, সেই লেডি ফ্রম দ্য সি নাটকতো একটা সেই ত্রৈভুজী প্রেম, এগারী ছোৱালীক দুজন পুরুষে ভাল পায়, তার এগারী তেওঁর স্বামী, এগারী তেওঁর প্রেমিক। গতি স্বামীয়ে তেওঁক সুধিছে যে তুমি, তোমাক তো মই যিমান ভাল পাও তোমার প্রেমিকও সিমান ভাল পাও, তুমি কার লগত থাকিবা সিদ্ধান্ত লোৱা। তেতিয়া পত্নীয়ে সিদ্ধান্ত ললে মই সমাজত থাকো, গতি মই স্বামীর লগত থাকি। গতি এই সিদ্ধান্ত নরওয়েজিখন, নরওয়েজিয়ান যখন নাটক, যখন বার্ণাশ্বরকে বহুত আগত লিখা নাটক, গতি বার্ণাশ্বর লৈছে নরওয়ের পর লিখি পেলে তেওঁ কেন্দ্রীয় লিখিলে। আর জ্যোতিপ্রসাদ আগরওয়ালে ললে আকৌ ইংল্যান্ডের পর লৈ পেলায় তেওঁ আকৌ কারেঙর লিগিরি লিখিলে। আর আপনি চাব কারেঙর লিগিরি নাটকত কোনো ফল নায়ক নাই, ঠিক তেনেকে কেন্দ্রীয় নাটকত কোনো খলনায়ক নাই, ঠিক তেনেকে আপনার ইপসেনের নাটকতো কোনো খলনায়ক নাই। গতি খলনায়ক নোহা যদি এক্সপেরিমেন্ট, এই কথাটা তো ধর ইপসেনের পরে আহিছে ভায়া বার্ণাশ্বর। গতি এনে ধরনের, সেই কারণে মই অলপ আগতে বলো যে সাহিত্যের ছাত্রয় সাহিত্যের কোনো সীমা বিচারিব নালাগে, সাহিত্য মানবীয় দৃষ্টিভঙ্গী আর মানবিক তার যে মাত্রা সেটা জিওগ্রাফিক্যাল ভৌগোলিক সীমাতকে বহুত উপরত। গতি এই কথাটা ছাত্র সকলে সদায় মনত রাখা ভাল, আর সেই দৃষ্টিভঙ্গি লই যদি নাটকের চর্চা প্রবৃত্ত হয় তে মই ভাবো নাটকের সঠিক চর্চা তেতিয়াহে সম্ভব হব। স্যার আপনি জ্যোতিপ্রসাদ আগরওয়ালের যেখানি কথা কলে, এতিয়া স্যার তেওঁটো স্বাধীনতার আগর সময়ের মানুষ, মানে প্রাক স্বাধীনতা কালের হেৰি যিখিনি রচনা করেছে, তাতো আমি ইপসন বা এনেকা ধরনের নাট্যকারসকলের প্রভাব দেখা পাও। গতিকে অকল শেক্সপিয়ারের বাহিরে বাকি কেজনের দ্বারা বেশি প্রভাবিত হওয়া যেন লাগে। গতি হয়তো আপনার সেই যে প্রাক স্বাধীনতার যুগর যখন নাট্যকার আছে তেওঁলোকৰ ভিতর বোধ হয় একমাত্র জ্যোতিপ্রসাদ আগরওয়ালাই অল্প বেলেগ ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছে নাকি, বারো বাকিবর তুলনাত অল্প তেওঁ অল্প নতুনত্ব আছে নাকি? নতুনত্ব আছে। আর যদি এই প্রশ্ন এটা উচিত প্রশ্নই হয়েছে, আমি এই কথা কব যে আমার যুদ্ধোত্তর যুগ বা আধুনিক যুগ, যুদ্ধোত্তর আমি একটা সীমারেখাহে রাখিছো, কিন্তু আমি আধুনিক যুগ বলে যদি কম তাহলে আমি কম যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালাই কিন্তু আধুনিকতার বার্তাবাহক বা আধুনিকতার বাটকটিয়া, আধুনিক যে নাটকের বার্তাবাহক বা তেওঁ বাটকটিয়া বা পথিকৃত, সেই মর্যাদা আমি জ্যোতিপ্রসাদ আগরওয়ালাক দিব পারো। কারণ একটা কথা আছে, এইটো কারণ এই কথা জ্যোতিপ্রসাদ আগরওয়ালা যদিও আগত, কিন্তু নাটক বিলাক কিন্তু স্বাধীনতার পিছতেই লিখা বেশিরভাগ নাটক, চিন্তাধারা আগত। কারণ কি, এই কারণে কিছু কথা যে জ্যোতিপ্রসাদ আগরওয়ালার ধর আপনার লভিতা নাটক, লভিতা নাটক আপনার ধর যে তাত লভিতার যে চরিত্র, লভিতার চরিত্রটির লগত জজ বার্ণাশ্বর সেইন্ট জোয়ান নাটকের যে সেইন্ট জোয়ানের যে চরিত্র একে, গতি দেখা যায় যে সেইন্ট জোয়ান নাটকের প্রভাব কিন্তু লভিতা নাটকত প্রায় মোটামুটি
বহুখিনি আমি দেখা পাওঁ যে জৰ্জ বাৰ্নাৰ্ছে যিখন আপোনাৰ, কাৰণ কি লোভিতাই কাৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰিছে, উপনিৱেশিক শক্তিৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰিছে, কৰিছে নে নাই, ইংৰাজসকলৰ বিৰুদ্ধে যুদ্ধ কৰিছে। ঠিক তেনেকে আপোনাৰ লোভিতায়ো মানে চেইণ্ট জোৱানে যুদ্ধ কৰিছে ইংৰাজ উপনিৱেশিকসকলৰ বিৰুদ্ধে, আৰু তাত ইংৰাজ উপনিৱেশিকসকলক সহায় কোনে কৰিছে, নিজৰ দেশৰ মানুহে সহায় কৰিছে। গতিকে নিজৰ দেশত ইংলেণ্ডৰ মানুহে আকৌ ফৰাচীসকলক সহায় কৰিছে, মানে ইংলেণ্ডক মানে দাসত্বৰ হেৰিত ৰখাৰ কাৰণে। গতিকে এই কথাবিলাকো আছে। গতিকে চেইণ্ট জোৱান আছিলে ফৰাচী, কিন্তু ফৰাচী মানুহবিলাকে কিন্তু আকৌ ইংলেণ্ডক সহায় কৰিছে। গতিকে যি যি শক্তিক পৰাভূত কৰাৰ কাৰণে মানে চেইণ্ট জোৱানে অহৰহ আজীৱন চেষ্টা কৰিছে, গতিকে তেওঁক নিপীড়িত কৰিছে, আৰু নিপীড়িত কৰিছে নিজৰ মানুহখিনিয়ে। গতিকে আমাৰ লোভিতা নাটকখনতো চাব যে তেওঁক নিপীড়ন কোনে কৰিছে, নিজৰ মানুহখিনিয়ে কৰিছে। গতিকে দেখা যায় যে এই কথাখিনি যে আমাৰ চেইণ্ট জোৱানৰ প্ৰভাৱ আমিতো এই নাটকখনত আমি পাইছোঁ। তাৰপাছত ধৰক আৰু এটা মই এই ক্ষেত্ৰত এই কথা অলপ ক'ব বিচাৰিম যে জ্যোতিপ্ৰসাদৰ যিটো আধুনিকতা, মই ৰূপালীম নাটকখনৰ কথাই ধৰোঁচোন, যে ৰূপালীমখনৰ নাটক, ৰূপালীম নাটকখনত আপুনি চাব যে আজিকালি আমি আধুনিক যুগত বা আধুনিক নাটকত আপোনাৰ যিটো ফেমিনিষ্ট ফেমিনিজিম বুলি যিটো কথা কৈছোঁ, যিটো নাৰীবাদী চিন্তা, নাৰীক এটা ঊৰ্ধ ৰূপত প্ৰতিষ্ঠা কৰাৰ যিটো, যে নাৰী কোনোতকৈ কম নহয় এই কথাটো প্ৰতিষ্ঠা কৰাৰ কাৰণে যিটো এটা মানসিকতা, সেই মানসিকতাটো যেনিবা শংকৰদেৱৰো আছিলে, কিন্তু জ্যোতিপ্ৰসাদ আগৰৱালৰ ক্ষেত্ৰত কিন্তু সেইটো আৰু বেছি ফৰ্চফুলি আহিছে। আৰু সেইটো মই ভাবোঁ এটা পাশ্চাত্যৰে প্ৰভাৱ, কাৰণ কি নাৰীবাদী চিন্তাটো আচলতে পাশ্চাত্যৰ পৰা, পাশ্চাত্যৰ এই ধৰণে বহুত আলোচনা বিলোচনা হৈছে, বহুত এক্সপেৰিমেণ্ট হৈছে। গতিকে জ্যোতিপ্ৰসাদৰ যিখন ৰূপালীম, ৰূপালীম নাটকখন আপুনি এটা কথা চাব যে জ্যোতিপ্ৰসাদ আগৰৱালাই চাৰিখন নাটক লিখিছে, মানে আমাৰ মঞ্চ নাটক আৰু অন্যান্য তেওঁ নাটক লিখিছে, কাব্যিক নাটক সেইটো বেলেগ, কিন্তু প্ৰতিখন নাটকৰে কিন্তু চৰিত্ৰৰ নামটো কিন্তু মহিলা, কাৰেঙৰ লিগিৰি, লোভিতা, তাৰপিছত ৰূপালীম, আৰু এখন লিখিছে আপোনাৰ সুনীত কুঁৱৰী, তাৰমানে মহিলাকে তেওঁ আগস্থান দি পেলাই তেওঁ নাটকৰ নামাকৰণো কিন্তু মহিলাক লৈ পেলাই কৰিছে। গতিকে এইটো এটা আমাৰ কাৰণে গুৰুত্বপূৰ্ণ কথা নহয়, আমাৰ কাৰণে অত্যন্ত গুৰুত্বপূৰ্ণ কথা। আৰু তাত আপুনি চাব, আমি মই সাধাৰণ কথা কৈছোঁ ৰূপালীম নাটকখনতে চাওঁ, ৰূপালীম নাটকত ৰূপালীম চৰিত্ৰটো এটা নিভাজ গ্ৰাম্য পটভূমিৰ পৰা অহা এগৰাকী এটা কোনোবা এটা এথনিক গ্ৰুপৰ তাই এগৰাকী গাভৰু, তাইক হৰণ কৰি লৈ গৈছে মণিমুগ্ধৰ নিচিনা এজন মানুহে হৰণ কৰি লৈ গৈছে, কিন্তু হৰণ কৰি নিয়াৰ স্বত্তেও মানে ৰূপালীম কিন্তু কাবু হোৱা নাই। ৰূপালীমক যেতিয়া সুধিছে যে তুমি ৰাজকাৰেঙত মোৰ লগত তুমি থাকা, ৰাজকাৰেঙত তুমি সুখ বৈভৱ পাবা, তেতিয়া তাই কি কৈছে যে নহয়, মোক ৰাজকাৰেং নালাগে, মোক মায়াবক লাগে, মায়াব গ্ৰাম্য এটা গ্ৰামৰ এটা গাঁৱলীয়া ল'ৰা এটা, সেই ডেকা ল'ৰা মই তাক ভাল পাওঁ। তেতিয়া মণিমুগ্ধই সুধিছে যে তুমি মায়াবক কিমান ভাল পোৱা, তেতিয়া যিটো উত্তৰ দিছে সেই উত্তৰটো মই ভাবোঁ এটা হায়েষ্ট ফৰ্ম অফ পয়েট্ৰি। তাত কৈছে কি যে আকাশত যিমান আকাশত যিমান তৰা আছে আৰু গছত যিমান পাত আছে মই সিমান ভাল পাওঁ, কি সুন্দৰ কেটাক বস্তুটো তেওঁ লৈ গুচি গৈছে। কাৰণ আমি বাক্যটো চাব নালাগে, সেই বাক্যটোৱে কিমানখিনি তেওঁৰ মানসিকতা কেৰি কৰিছে, সেইটোৱে সকলোতকৈ ডাঙৰ কথা। গতিকে দেখা যায় এই যিটো এটা ফেমিনিজিম বা ফেমিনিষ্ট যিটো এটিটিউড, সেই এটিটিউডটো কিন্তু পাশ্চাত্যৰ পৰাই আহিছে, আহি পেলাই কিন্তু অসমীয়া নাটকত জ্যোতিপ্ৰসাদৰ নাটকত কিন্তু সেইটো আহিছে। গতিকে জ্যোতিপ্ৰসাদৰ নাটকবিলাক কিন্তু মাল্টি ডাইমেনশ্যনেল, এইটো কথাও ঠিক যে তেওঁৰ বহু মাতৃকতা তেওঁৰ নাটকত আছে, গতিকে কেৱল এটা মাত্ৰাৰে বা এটা দৃষ্টিভংগীৰে তেওঁৰ নাটকৰ পৰ্যালোচনা হোৱাটো উচিত নহয়। তেওঁৰ নাটকত বহু মাত্ৰা আছে, চৰিত্ৰৰ ক্ষেত্ৰতে হওক, গঠনৰ ক্ষেত্ৰতে হওক, দৃষ্টিভংগীৰ ক্ষেত্ৰতে হওক, বা অন্যান্য প্ৰতিটো ক্ষেত্ৰতে বা মঞ্চোপযোগিতাৰ ক্ষেত্ৰতেই কওক, তেওঁৰ নাটক মঞ্চস্থ কৰিলে কিন্তু এতিয়াও হাৰ্টক নাটক হিচাপে ই প্ৰতিষ্ঠা লাভ কৰে। গতিকে দেখা যায় যে পাশ্চাত্য প্ৰভাৱ খালি এটা এটা পথেৰে অহা নাই, বহু পথেৰে আহিছে। আৰু বিশেষকৈ দ্বিতীয় বিশ্বযুদ্ধত, এতিয়া এইটো কথাও ঠিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ আগতেও পাশ্চাত্য প্ৰভাৱ আহিছে, বহুত আহিছে, কিন্তু হয়তো এটা বা দুটা পথেৰে আহিছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধৰ পাছত হাজাৰটা পথেৰে আমাৰ নাটকত আহিছে। আৰু কেৱল যে অসমীয়া নাটকতে আহিছে এইটো নহয়, বাংলা নাটকতো আহিছে, হিন্দী নাটকতো আহিছে, বিশ্বৰ প্ৰতিখন দেশতেই এই নাটকৰ প্ৰভাৱবিলাক আহিছে।
আর এটা কথা মানে কথা ইয়াতে কও যে ধরো আপনার চেকোস্লোভাকিয়া এটা আমার অসমের ছাত্র ছাত্রী সকলে চেকোস্লোভিয়ার নাটক সম্পর্কে সিমান অবগত নহয়, অবগত নহলে এগারী নাট্যকার কারল কাপাক, কারল কাপাকে এখন নাটক লিখেছে, নাটকের একটা চরিত্র একটা আছে, আর চরিত্রের নাম হল রবট, যেটি আমি যন্ত্র মানব বলে কইস। তার মানে এই কারল কাপাকে আসলে বরলোক প্রাপ্তি ঘটিছে 1938-ত, কারণ 1938-ত মৃত্যুয়ে হয়েছে, আমার স্বাধীন হওয়াই নাই ভারতবর্ষ, তেতিয়া আমার ভারত স্বাধীন হওয়ার 10 বছর আগত তেখেতর মৃত্যু হয়েছে। কারল কাপাক চেকোস্লোভাকিয়ান রাইটার, হয়েছে কমিউনিস্ট রাইটার, কিন্তু নাটকত একটা চরিত্র, সেই চরিত্রের নাম হল রবট। আর আমার আজি ছাত্র সকলে যে রবট যে আমরা পাইছে আসলে একটা নাটকের চরিত্রই সেই রবট, গতি আমি একটা চরিত্র অর্থাৎ আমার ইংরাজি ডিকশনারীত যে রবট শব্দটি আছে বা আমার বিজ্ঞান জগত যে রবট শব্দটি আছে এখন নাটকের চরিত্রের আছে, বড় ইন্টারেস্টিং এই একটা কথা। আর ধরো মানে আর একটা উদাহরণ দিছো, প্রায় সমপর্যায়ের উদাহরণ, আপনার টেনেসি উইলিয়ামস বলে আমেরিকার এখন নাট্যকার, এখন নাটক লিখেছে, নাটকের একটা ডর এখন 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 মানে কারর কথা কৈছে, এখন মানে আমার সরু গাড়ি এখন কথা কৈছে, ট্যাক্সি, আর নাম দিছে সেইখানের নাম ডিজায়ার, মারুতি ডিজায়ার গাড়ি করছে, তার যে রুটটা হল এটা বহুতে সেই কথা তো না জানে যে এখন নাটকের যে প্রভাব, যে আমার মারুতি কোম্পানিও তার নাটকের নামকরণ সেই নাটকের চরিত্রের আনিছে, তার মানে সেই নাটকের নাম হল দ্য স্ট্রিট কার, গাড়ি স্ট্রিটর যখন গাড়ি যার নাম হল ডিজায়ার, গতি আমিও এটা নাটকত আমি ডিজায়ার গাড়ির নাম তো ডিজায়ারে দিছো, রবট নামের চরিত্র আনিছো, গতি নাটকের চাও আপনার নাটকের যে একটা সামগ্রিক যে আমার জনজীবনের তার যে প্রভাব, এই প্রভাবটা অত্যন্ত সাংঘাতিক, আর সেই কারণে আপনি সমাজ এখন বিবর্তন করব লাগিলে বোধ করি চুটি গল্পরে বা কবিতার আপনি সিমান নোয়ারিব, কিন্তু নাটকের মাজেরে কিন্তু সুন্দরকে পারিব। আর সেই কারণে একটা সময় শঙ্করদেবে বরগীত লিখাটো বাদেই দিলে, যে বরগীতের মই বড় বেশি আগুয়াব নোৱাৰিম, মোৰ উদ্দেশ্য সফল হব নোৱাৰিম, সেইকাৰণে তেওঁ মাধবদেৱক কলে যে মাধবদেৱ বৰাৰ ওপৰত তুমি এইবিলাক কৰা, মই আৰু এইবিলাক নকৰো, গতিকে তাৰপিছত তেওঁ নাটকতেই হাত দিলে, গতিকে নাটকত হাত দিয়ে তেওঁ নাটকৰ মাজেৰেহে সমাজখন বিৱৰ্তন কৰিলে বা বিৱৰ্তনৰ পথ এটা বা নৱ বৈষ্ণৱ আন্দোলনক আগুৱাই নিয়াৰ কাৰণে এটা চেষ্টা কৰিলে, গতিকে এইবিলাক হ'লে এটা উদাহৰণ যে নাটকৰ যিটো তার যে একটা এফেক্টিভনেস, তার যে কার্যকরিতা বা তার যে অ্যাকশনেবল, এই কথাটা কিন্তু তার যে প্রপাগেন্ডা বা তার একটা যে প্রপাগেন্ডিস্ট, তার যে একটা ডাইমেনশন, সেই ডাইমেনশনটা কিন্তু সাহিত্যের অন্য কথাবিলাক নাই, গতি একমাত্র নাটকতে আছে। সেই কারণে মোর এটাই অনুরোধ ছাত্র ছাত্রীসকলের প্রতি যে ছাত্র ছাত্রীসকলে নাটক অধ্যয়ন করতে অল্প আর গহীনকে নাটক অধ্যয়ন করক, আর নাটক অধ্যয়ন করতে সমাজখন সমাজের এগারী প্রতিনিধি হিসাবে নাটক অধ্যয়ন করক, এগারী ছাত্র হিসাবত নহয়, যে মানে এজন অডিয়েন্স, এই সমাজের ব্যক্তি আর যে সকল চরিত্র আছে আমার ভাই ভনী, ঠিক এনেকে যদি একটা 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 অংশীদার হিসাবত যদি আলোচনাটা করে তো মানে ভাবো নাটকক সুন্দরকে অনুধাবন করব, আর নাটকটাতে যে কেবল নতুন পরীক্ষা নিরীক্ষা হয়েছে বা পাশ্চাত্য প্রভাব পাইছে এই নহয়, বাংলা নাটকতো আছে, হিন্দি নাটকতো আছে, গতি প্রতি সাহিত্যতে প্রতিটা ভাষার সাহিত্যতে কিন্তু এনে ধরনের কথাবিল আছে। এটা আমি ফরাসি নাটকের কথা কইসো যে ইংরাজি নাটকতো প্রভাব আছে, এটা ফরাসি নাটকের প্রভাব কি অস্ট্রেলিয়া দেখা নাই, দক্ষিণ আফ্রিকা দেখা নাই, প্রতিটা জাতির আধুনিক সাহিত্যত কিন্তু তার প্রভাব আছে, যে বার্টল ব্রেক জার্মান নাট্যকার, তার প্রভাব আমার অসমের নাটকত আছে, ঠিক তেনেকে আমি নাটকের যেটা আলোচনা করি তার রুটটা বিচারি যাব, যে এই প্রভাবটা কোরপর আহিল, এই প্রভাবটা নতুনকে আহিছে নাকি, এনে ধরনের একটা অনুসন্ধিত খুব মন লই যে দৃষ্টিভঙ্গী সম্মুখত রাখি যদি আমি নাটকের আলোচনা করো, তাহলে আমি ভাবো যে আমি নাটকের সঠিক ছাত্র, নাটকের অনুশীলন আমি সঠিক রূপত করব পারি। এইখানি মানে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ কথাই আজি কলে, আর আমি আশা করছো যে আমার যে সকল শ্রোতা দর্শক তার ভিতর যে সকল আমার নাটকের বিষয়ে যে সকল অধ্যয়নরত ছাত্র ছাত্রী আছে তখন যথেষ্ট উপকৃত হবে, আর নাটকর রস পান করা যখন পাঠক পাঠিকা,
বা যিসকলে চাই ভাল পায় তেওঁলোকেও নিশ্চয় দুই এটা নতুন কথাই শিকিছে আৰু তেওঁলোকে বোধহয় পৰৱৰ্তী সময়ত এতিয়া নাটক এখন উপভোগ কৰিব যাব মঞ্চতে হওক বা অডিঅ' ভিজুৱেল মাধ্যমতে হওক বা যদি শ্ৰব্য মাধ্যমতে হওক তেতিয়াহ'লে তেওঁলোকে হয়তো তাৰ ৰস আৰু অধিক অধিক গভীৰভাৱে তাৰ ৰস পান কৰি পেলাই তাৰে মহত্বটো উপলব্ধি কৰিব পাৰিব। আজি কৃষ্ণকান্ত সন্দিকৈ ৰাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ৰ এই বিশেষ বিদায়তনিক অনুষ্ঠানত আমি আলোচনা কৰিলোঁ অসমীয়া নাটকত পাশ্চাত্য প্ৰভাৱ আৰু নতুন পৰীক্ষা নিৰীক্ষা। এই সম্পৰ্কে আলোচনা কৰিবলৈ আমাৰ লগত আছিল গুৱাহাটীস্থিত ৰাজজ্যোতিষ মহাবিদ্যালয়ৰ ভূতপূৰ্ব অধ্যক্ষ ডক্টৰ দয়ানন্দ পাঠক ডাঙৰীয়া। এই আলোচনাই আমাৰ শ্ৰোতা দৰ্শকসকলক নিশ্চয় উপকৃত কৰিছে বুলি আমি ভাবিছোঁ। ভৱিষ্যতেও আমি আমাৰ এই অনুষ্ঠানৰ যোগেদি আপোনালোকলৈ এনেকুৱা ধৰণৰ মিডিয়াতনিক অনুষ্ঠান আগবঢ়াম বুলি আশা ৰাখিছোঁ। আৰু লগতে ছাৰ আপোনাকো আমাৰ এই অনুষ্ঠানৰ বাবে ধন্যবাদ জনাইছোঁ। নমস্কাৰ।